জরুরি ভিত্তিতে ছাড়পত্র পাওয়ার পর অবশেষে আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু করলো যুক্তরাজ্য আর প্রথম এই টিকা নিলেন উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা নব্বই বছর বয়সী মার্গারেট কিনান যুক্তরাজ্যের ন্যাশনাল মেডিকেল ডিরেক্টর প্রফেসর স্টিফেন পোইস বলেন টিকাদান কর্মসূচি শুরুর মাধ্যমে করোনা মহামারীর সমাপ্তি হতে যাচ্ছে করোনার সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী আশি বছরের বেশি বয়সী লোকজন ও কেয়ারহোমের কর্মীদের সবার আগে করোনার টিকা দেওয়া হবে ইংল্যান্ডে টিকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে পঞ্চাশটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে